बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम। आशा करी आल्लाहर रहमते सबाई अनेक अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह आमि आल्लाहर रहमते भालो आछि। आज के आरेकटा फैमिली ब्लॉग भिडियो निये आसलाम और भिडियोटा आमि सकाल थेके शुरू करेछि। एई तो सकालबेला आमि एखाने डिम भेजे निएछि। डिम भेजे एखन दुइटा पराठा भेजे आमार छेलेके नास्ता दिए दिब। এই তো আমি নাস্তা রেডি করে দিলাম আর সাথে চাও দিয়ে দিয়েছি। আর আমাদের সবার নাস্তা করা শেষ। নাস্তার পরে আমি থালাবাটিগুলো ধুয়ে নিব, কিন্তু এইভাবে শেয়ার করব না। এই তো আমি থালাবাটি আর মগগুলো ধুয়ে নিয়েছি। আর এখন দুপুরে রান্নার জন্য আমি এখানে কিছু রুই মাছ ভিজিয়ে রাখলাম। আর এই তো বাইরের আবহাওয়াটা আজকে কিছুটা মানে পরিষ্কার দেখা যাচ্ছে। কয়েকদিন একটানা বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার পরে আজকে বাইরে মোটামুটি ভালোই রোদ উঠছে। আর এই তো এখানে এই যে আমাদের টুইঙ্কেল কিভাবে বসে আছে, সে এই যে মানে থাইয়ের সাথে হেলান দিয়ে তারপরে বসে আছে। তাকে ডাকতেছি তারপর শুনতেছে না, বারবার শুন ডাকার পরে সে এই তো তাকাইছে। আর কয়েকদিন বৃষ্টি থাকার কারণে এরেও গোসল করানো হয় নাই, আর শরীরে অনেক পশম হয়েছে, অনেক চুল। আর আজকের চুলগুলো কেটে তারপরে গোসল করাই দিব। এর শরীরে অনেক পশম, আসলে পশম থাকলে ভালো দেখা যায়, কিন্তু পশম বেশি থাকলে আবার সমস্যা, কারণ গোসল করাইলে চুল মানে শরীর শুকায় না তাড়াতাড়ি, আর চুলগুলো না শুকাইলে ঠান্ডা লাগে। তারপরে অনেক সময় বেশি চুল আর কি জটলা পাকায়, এই কারণে মাঝে মধ্যে চুলগুলো কেটে আমি ছোট করে দেই। আর এই চুল কাটার কারণে আমার ছেলে অনেক সময় দুষ্টামি করে, আমাকে নাপিত ডাকে। আসলে আমার ছেলে চায় না যে ওর চুল কাটি, ও চায় যে ওর চুলগুলো বড় বড় থাক, কিন্তু চুল বড় থাকলে যে সমস্যা সেইটাও বুঝতে চায় না। আর এর চুল কাটা গোসল করানো আসলে অনেক মানে ঝামেলা, এ গোসলও করতে চায় না, চুলও কাটতে চায় না, তারপরও এইভাবে জোর করে আমি যেভাবে পারি এর মাঝে মাঝে চুলগুলো কেটে ছোট করে রাখি। আর এই তো এর গোসলখানায় নিয়ে আসছি চুল কাটার জন্য, সেই তো মানে অনেক আদর করে তারপরে কাটতেছি, কিন্তু সে যখন বুঝতেছে যে তার চুল কাটতেছে, সে এই যে আমাকে খামচি দিয়ে কী করছে, রক্ত বের করে দিছে। ও আসলে আমাকে কখনো খামচি দেয় না এইভাবে, কিন্তু ওর এই যে চুল কাটতে আসলে ওই এইরকমের করে, কারণ ও চুল কাটতে চায় না। এই যে সে যখন বুঝতেছে যে তার চুল কাটতেছে, সে লাফ দিয়ে উঠতেছে। আর অনেক পরিমাণে পশম চুল মানে শরীরে একদম পশমে ভরে গেছে। এই তো চুলগুলো আমি কেটে নিয়েছি, কেটে এখন এই তো শ্যাম্পু দিয়ে তারপরে গোসল করাই দিব। আর ওরে কয়েকদিন পর পর এইভাবে আসলে গোসল করাই, আর গোসল করাইতে আনলে সে এই তো এইরকমের লাফালাফি দৌড়াদৌড়ি করে। এই তো গোসল করাই, তারপরে শরীর মুছাই বারান্দায় দিয়ে দিলাম। বারান্দায় কিছুক্ষণ থেকে এই যে সে রুমে এসে শুয়ে আছে পাপোশের উপর। আর আজকে চুল কাটার জন্য তার মানে শরীরটা কিছুটা পাতলাও লাগতেছে আর পরিষ্কারও লাগতেছে। এই তো এখন সে কিছু বোঝে না, তারে আদর করে দিলে সে ভালো। এই যে ঘুমাইতেছে, তার শরীরে হাত বুলাই দিলে সে সারাক্ষণ চোখ বন্ধ করে ঘুমাতে থাকবে। আর এর গোসল করাই আসলে আমিও গোসল করাই নিছি, কারণ লাফালাফি করে আমারে বিজাই দিছে। আর এখন আমি আসলাম রুমে, রুমের দুই রুমের চাদরগুলো চেঞ্জ করে নেব, চেঞ্জ করে অন্য চাদর বিছিয়ে দিব, কারণ যেহেতু কয়েকদিন বৃষ্টি ছিল আসলে কাপড় ওইভাবে শুকানো হয় নাই। তাই তো আমি আমার মেয়ের রুমের চাদর উঠাই তারপরে অন্য একটা চাদর বিছিয়ে দিব। এখন
আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, যারা দেখবেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো দেখছেন এখন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই তো আমি এই রুমের চাদর উঠিয়ে তারপর আর একটা চাদর বিছিয়ে বিছনাটা গুছিয়ে নিলাম, আর আমি কোলবালিশগুলো একটু রোদে দিয়ে দিছি কভার চেঞ্জ করে। এখন আসলাম আমার রুমে, এই রুমের চাদরটাও চেঞ্জ করে অন্য একটা চাদর বিছিয়ে দিব। আসলে বৃষ্টি বেশি থাকার কারণে দেখা যায় বৃষ্টি মানে একটানা বৃষ্টি থাকলে কাপড় শুকাইতে চায় না, কাপড় ধুইলে দেখা যায় দুই দিনের কাপড় জমা হয়, শুকায় না। আসলে বৃষ্টি থাকলেও সমস্যা, আমাদের না থাকলেও সমস্যা, আল্লাহর কী করবে। বৃষ্টির কারণে চাদরগুলা আসলে ধোয়া হয় না, অনেক ময়লা হয়েছে। এই তো এই রুমের চাদরটাও আমি চেঞ্জ করে অন্য একটা চাদর বিছিয়ে দিলাম। আর আমার বিছনা আসলে সবসময় যেভাবে থাকে ওইভাবেই আমি শেয়ার করি। কুশন অনেকগুলো আছে, এগুলা বের করি না, একবার বের করেছিলাম আবার ঢুকাই রাখছি। বেশি জিনিসপত্র আসলে বের করা থাকলে ঝামেলা, এই কারণে বের করি না। এই তো ঘর গুছিয়ে বিছনা গুছিয়ে আমি সোফাগুলো গুছিয়ে নিছি, ওইগুলা শেয়ার করি না। এখন আসলাম দুপুরে রান্না করার জন্য, আমি এখানে নিয়েছি রুই মাছ, রুই মাছগুলো হলুদ মরিচের গুঁড়ো আর লবণ মেখে নিয়েছি। আমি রুই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব, করলা ভাজি করব, আর সবজি রান্না করে নিয়েছি, পাশের চুলে ডালও রান্না করে নিয়েছি। আমি এগুলো চুলায় বসিয়ে তারপরে ঘর গুছাতে গিয়েছিলাম, কারণ সবগুলো রান্না একসাথে করলে একটু দেরি হয়ে যায়, এই কারণে আমি ডাল আর সবজিগুলো আগিয়ে রান্না করে নিয়েছি। এখন এগুলো নামিয়ে আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে কিছু সরিষার তেল, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে আমি করলাগুলো ভাজি করে নেব। রান্না ওইভাবে শেয়ার করব না, দেখা যায় ভিডিও শেয়ার করলে মানে রান্না শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যায়। যেহেতু আমরা নতুন, নতুন আর পুরান যাই হই না কেন, আমাদের ভিডিও তো সবাই ওইভাবে দেখে না, এই কারণে আসলে অতটা শেয়ার করি না। যা করি কাজকর্ম তার কিছুটা আর কি শেয়ার করি। এই তো আমি পেঁয়াজ মরিচগুলো তেলে হালকা ভেজে এর মধ্যে করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে ভাজি করে নিব। আর এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিছি, ছোটো একটা আলু, কারণ আমার ছেলে খায় ও বেশি, তিতে হইলে খেতে চায় না, এই কারণে মাঝে মধ্যে একটু আলু দিয়ে দিই। আর পাশের চুলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, রুই মাছ। এই তো আমি করলাগুলো ভাজি করে নামিয়ে নিয়েছি, আর পাশের চুলায় আমি মাছগুলো ভেজে নামিয়ে এখানে কাঁচা কলা আর একটা আলু দিয়েছি। এগুলো আমি অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখন কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্না করার জন্য আমি এখানে সব রকমের মশলা, যা যা আসলে লাগে সব কিছু দিয়ে মশলা কষিয়ে এর মধ্যে এখন ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু অলরেডি রুই মাছ আর কাঁচাকলার একটা রেসিপি আমার ভিডিওতে আছে, আমার চ্যানেলে আছে, এই জন্য অতটা শেয়ার করলাম না।
এই তো আমার রুই মাছ দিয়ে কাঁচাকলা দিয়ে রান্না শেষ। আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিব। আর এদিকে আমি ভাতও রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুর বেলা আমি এখানে কিছু লটকন নিয়েছি। লটকনগুলো আমার ফ্রিজে ছিল, এই কারণে একটু কালো কালো হয়ে গেছে। এগুলো বের করে তারপরে ধুয়ে নিলাম, ধুয়ে এখন ছেলে নিব। ছেলে তারপরে ভর্তা করব, কারণ আমার ছেলে এগুলো আসলে ছেলে খাইতে চায় না। আর এদিকে তো বাচ্চাদের খাওয়া খুবই জরুরি দরকার, এই কারণে ওরে একটু ছেলে তারপরে ভর্তা করে দিব। আর লটকনগুলো ফ্রিজে রাখার কারণে একটু উপরের খোসাগুলো কালো কালো হয়ে গেছে, আসলে এই যে ভিতরে অনেকটা ভালো। এই তো আমি লটকনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প একটু কাঁচামরিচ কুচি, আর একটা শুকনো মরিচ পুরে নিয়েছি, আর নিলাম কিছু বিট লবণ আর পুদিনা পাতা। এগুলো দিয়ে মেখে তারপরে লটকনগুলো এইভাবে একটু ভর্তা করে নিব। ভর্তা করে তারপরে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এখন সব কিছু দিয়ে তারপরে মেখে ভর্তা করে নিব। ভর্তা করে আমরা খেয়ে নিব। আর আমার ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।